আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত সংবাদে আমন্ত্রণ রাঙ্গামাটির শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাবতায় মাছ মাঝ আহরণে নিষেধাজ্ঞা বাড়লো আরও এক মাস কাবতায় সুইডেন পলিটেকনিক শিক্ষার্থী দোতলা থেকে পরে গুরুতর আহত খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিজক মোক কলেজ সুইদর্শক এতক্ষণ সরম শুনলেন এবারে বিস্তারিত কাপ্তায় হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও এক মাস কাপ্তায় হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ায় হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়েছে রবিবার বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভুইয়া বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রিপুন মিয়া প্রমুখ কাপ্তায় হ্রদে প্রতি বছর মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে তিন মাস মাছ আহরণে ও বাজারজাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই বছর এপ্রিল থেকে আঠারো জুলাই মধ্যরাত পর্যন্ত মাছ ধরা বাজারযাতকর এবং পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা প্রশাসন কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় সেই নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়ে উনিশ আগস্ট পর্যন্ত করা হয়েছে সবাই বক্তারা বলেন কাপ্তায় রদে মাছ শিকার যখন বন্ধ করা হয় তার চেয়েও বর্তমানে পানি কম হ্রদে মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আরও এক মাস সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও জেলেদের জন্য বাড়তি এক মাসের খাদ্যশস্যের জন্য সরকারকে অবহিত করা হবে কাপ্তায় সুইডেন পলিটেকনিক শিক্ষার্থী দোতলা থেকে পরে গুরুতর আহত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের বিএসপিএ এক শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলা থেকে পরে গুরুতর আহত হয়েছে রবিবার ষোলো জুলাই দুপুরে আহত ছাত্রকে সহপাঠীরা প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় আহত ছাত্র মোহাম্মদ সাদিকুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগে অধ্যয়নত এ বিষয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার জানান খবর পেয়েছি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পরে আহত হয়েছে অন্য ঘটনা হলে তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে গত শনিবার পনেরো জুলাই সন্ধ্যা সাড়ে ছটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার এক নং ওয়ার্ডের বর্তলি গ্রামে এই ঘটনা ঘটে মৃত সিয়াম একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মাটিরাঙ্গা থানার ওসি মহম্মদ জাকারিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিজকমোখ কলেজ রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটির বাঘাইশ্বী সুযোগ মুখ কলেজ শনিবার পনেরো জুলাই রাঙ্গামাটি চিংলাম মারি স্টেডিয়ামে ফাইনাল খেলা রাঙ্গামাটি সরকারি কলেজকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব উপার্জন করে তারা খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি খেলার প্রথমার্থ এক গোলে শেষ হয় দ্বিতীয়ার্ধে শেষের দিকে সুযোগ মুখ কলেজ সংঘবদ্ধ আক্রমণে এক মিনিটের ব্যবধানে দুটি গোল করলে তিন এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এ সময় রাঙ্গামিটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রহমান অতিরিক্ত পুলিশ সুপার্ম জাহিদুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আফাসু উদ্দিন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিল আজম প্রমুখ উপস্থিত ছিলেন ধন্যবাদ থাকার জন্য